হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো সকাল 7টার মধ্যে পুজো হবে, তাই মারা হচ্ছে পুজোর জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে, আর দাদাও যাবে। দাদা হচ্ছে স্কুটিতে করে যাবে, আর দাদা হাঁসটা নিয়ে যাবে, তো ওই জন্য ও আগে চলে যাচ্ছে। আর মা হচ্ছে একটু পরেই যাবে, কারণ মায়ের হাতে হচ্ছে দুধ কলা এগুলো আছে, গাড়িতে করে গেলে হচ্ছে পড়ে যাবে আর পুজো হবে না, তো ওই জন্য মা একটু পরেই দিদাদের সাথে হেঁটে হেঁটে যাবে। আর দাদা এখন নাম লিখছে, তো ওই যে পুজোর ডালাতে একটা নাম লিখে দিতে হয় আর কি, কাগজে করে, না হলে যখন পুজো হয়ে যাবে নাম ডাকবে তখন হচ্ছে ডালা খুঁজে পাওয়া যাবে না, তো ওই জন্য আর কি দাদা নাম লিখছে। তো চলো তোমরা দেখে নাও, তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, পুরোটা দেখো। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে মা হচ্ছে ফল কাটছে, তো আমাদের একটা নিয়ম আছে পুজোর, যে গোটা ফল 10 রকমের ঠাকুরকে দিতে হয়, আর হচ্ছে দুধ কলা দিতে হয়, যেহেতু এটা মনসা ঠাকুরের পুজো হচ্ছে। আর হাঁস বলি তো আছেই, হাঁসটাকে আগে পুজো হবে, তারপরে হচ্ছে হাঁস বলি হবে। আর মা এই যে এই ফলগুলো হচ্ছে কাটছে, এগুলো পুজোতে দেবে, আর যেহেতু 7টার মধ্যে পুজো হবে মাইকেও হাঁকছে, তো ওই জন্য একটু সকাল সকালই সবাই আর কি উঠে গেছি। আর এই যে দেখো মা এখন পুজোর জোগাড়টা করে নিচ্ছে, আর দাদা এদিকে ওই যে চিরকুটে নাম লিখছে, বললাম না তোমাদের এর মধ্যে হচ্ছে এই যে চিরকুটে নাম লিখে এটা হচ্ছে পুজোর ডালার মধ্যে দিয়ে দেবে, আর এটা দেখেই মানে ব্রাহ্মণ আর কি পুজোর হচ্ছে সংকল্প করবে, ওই জন্য এটা লিখে দিচ্ছে। আর যখন পুজো হয়ে যাবে না তখন এই নামটা ধরেই ডাকবে, তখন হচ্ছে যার পুজোর হচ্ছে থালা দিয়ে গেছে বা বাটা দিয়ে গেছে যাই বলো, তো সে এসে আর কি নিয়ে যাবে। তো দাদা এই যে বেরিয়ে যাচ্ছে, আর মা হচ্ছে এখনও যায়নি, মা পাশের বাড়ির দিদার কাছ থেকে দুধ নেবে, তারপরে একসাথেই যাবে, ওই জন্য দেখো এই যে দিদাদের বাড়িতে এসছে আর আমিও সঙ্গে সঙ্গে এসছি। আর দিদাদের ঠাকুর ঘরটা হচ্ছে দোতলায়, তো ওই জন্য মায়ের উঠতেও কষ্ট হচ্ছে, তো এই যে অবশেষে দোতলায় এসে গেছি। আর মা বলছে যে এতটা উপরে ঠাকুর ঘর, তো ওই জন্য আর কি গল্প করছে আর দেখছে, আর আমি এই যে নিচে দাঁড়িয়ে আছি। আর দিদাদের ছাদে দেখো বেশ কি সুন্দর ফুল গাছ হয়েছে, এই যে লঙ্কা গাছও হয়েছে, আর দুধ নেওয়া হয়ে গিয়েছে, মা এখন হচ্ছে নিচে নেমে যাচ্ছে। আর মারা হয়তো এতক্ষণ চলেও গিয়েছে, মা চলে যাচ্ছে তখন আমি দেখে চলে এসেছিলাম, আর বৌদি হচ্ছে শরবত বানিয়েছে, এসে দেখো ওটাই খাচ্ছি। তো মা আর দাদা তো পুজো নিয়ে চলে গেছে, তোমরা তো দেখলেই, এখন আমি আর বৌদি দুজনেই বাড়ি আছি। বৌদি হচ্ছে কাল রাতে এসছে, তো এখন হচ্ছে টিফিন বানাচ্ছে, দুজনে আছি। আর বাচ্চারা হচ্ছে পড়তে এসেছিল, তো ওদেরকে ছুটি দিয়ে দিয়েছে, আর এখন দেখো টিফিন বানাচ্ছে, তো দেখি চলো বৌদি কী টিফিন বানাচ্ছে। তো এই যে বৌদি হচ্ছে আলু ভাজা বানাচ্ছে, তো চলো আমরা টিফিন করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। পয়সা আনছো মা? আমরা
তো বন্ধুরা দেখো মা চলে এসেছে আর দাদা হচ্ছে আগেই চলে এসেছিল, হাঁস বলি হয়ে যাওয়ার পর ও হাঁস নিয়ে চলে এসেছিল। আর মা হচ্ছে একটু দেরিতে এসেছে কারণ মা পুষ্পাঞ্জলি দিচ্ছিল, তাই আসতে দেরি হয়েছে। আর এই যে দিদা দেখো চরণামৃত দিতে এসেছে, আর এই যে এদিকে বৌদি গরম জল বসিয়ে দিয়েছে হাঁসটা আর কি, হাঁসের পালকগুলো তুলবে তো ওই জন্য। আর হ্যাঁ আর একটা কথা বলি, আমি কিন্তু ঠাকুর পুজোর ওখানে যাইনি, দাদা গেছিল, তো দাদা ওই ভিডিওটা তুলে নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের যেখানে ঠাকুর পুজো হচ্ছে ওই জায়গাটা কেমন। তো যাই হোক, গরম জল করে নিয়েছিল মা, এখন দেখো হাঁসটাকে ছাড়াচ্ছে। তো গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে না বেশ ভালো ছেড়ে যায়, কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো। এবার তো হাঁসটা ছাড়িয়ে ফুটে মা এখন দেখো রান্না করছে। তো আমি একটু ঘরে ঘুমিয়ে গেছিলাম, তো উঠেই দেখি মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আর বেশ অনেক দিন পরে হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছে বলতে পারো, সচরাচর এটা হয় না, কারণ হচ্ছে সবার তো স্যুট করে না হাঁসের মাংস, তো হয়ে ওঠে না, এই পুজোর সময়টা আর কি হয় বলতে পারো। তো রান্না কমপ্লিট করার পর দেখো সবাই মিলে খাবো বলে বসে পড়েছি, তো বাবা আর দাদা অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে, মা বৌদি বসে আছে, এবারে হচ্ছে আমি বসবো। তো চলো, তো খাওয়া দাওয়ার পরে তো আমরা ঘুমিয়ে গেছিলাম, এখন দেখো বিকেলবেলা বাবা বাজারে গেছিল, আবার হচ্ছে বাজার থেকে চলে এসছে, এসে এই যে দেখো জাল ফেলেছে, তো বেশ অনেকগুলো মাছ পড়েছে। বললাম নিতে মাছ ফেলতে মানে জাল ফেলতে হবে না আর কি, মাছ করতে হবে না, তবু বাবা বললো যে ওবেলা মাংস খাওয়া হয়েছে এবেলা হচ্ছে জাল ফেলছে। তো জাল ফেলা হয়ে গিয়েছে, এখন দেখো ঘরে চলে এসেছি। আর বৌদি এই যে কলে জল নিয়ে আসতে যাবে বলে বের হচ্ছিল, আর সঙ্গে সঙ্গে হচ্ছে আইসক্রিম দোকান আসছে, আর বাবাকে বললাম যে বাবা আইসক্রিম দোকান আসছে আইসক্রিম খাবো, তো বাবা হচ্ছে আইসক্রিম কিনে দিল। এখন দেখো এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, মা বাবাকে দিতে যাচ্ছে। বেশ ভালো লাগছে, যা গরম পড়েছে এই গরমের মধ্যে মানে আইসক্রিমটা খাচ্ছি যেন মনে হচ্ছে শান্তি পাচ্ছি একটা। আর তোমরা তো জানোই যে আমার আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, তো বাড়ি যাওয়া হলো না, মা খুব মন খারাপ করছে, তো ওই জন্য তোমার দাদা ভাই বললো যে আজকে দিনটা থেকে যাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়লাম না, এখানে এন্ড করছি। তো প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব।